কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে আমি দুর্বা। প্রেমিকার প্রতারণার কারণে আত্মহত্যা এক যুবকের, তাই ন্যায় বিচারে আসায় তার পরিবারের পাশে অভিযান। দীর্ঘ পাঁচ বছরের প্রেম আর তারপরে বিকে বসলো প্রেমিকা, শেষে পরিণতি হিসাবে প্রেমিকার প্রতারণার ফাঁদে পা দিয়ে প্রেমিকের মৃত্যু। না, এটা কোনো সিনেমা নয়, বরং বাস্তব ঘটনা, যেখানে চোখের সামনে তরতাজা প্রাণ শেষ হয়ে গেল বাবা মায়ের সামনে, অথচ তারা তাকে বাঁচাতে পারেনি। এমনই একটি ঘটনা ঘটেছিল 2020-এর 8ই জুলাই, ঠাকুরপুর ক্যান্সার হসপিটাল সংলগ্ন বলকা অঞ্চলে মৃত অনিকেত দাস 20 বছর বয়স এবং অঙ্কিতা চক্রবর্তী নামে টালিগঞ্জ সিরিটি অঞ্চলের বাসিন্দা এই তরুণীর সঙ্গে দীর্ঘ পাঁচ বছরের প্রেমে সম্পর্ক ছিল। উভয় পক্ষের সম্মতি থাকা সত্ত্বেও প্রেমে ভাঙন এবং অবশেষে আত্মহত্যার প্ররোচনা পেয়ে নিজেকে শেষ করে দেয় অনিকেত। মূলত ত্রিকোণ প্রেমের জেরে এই মৃত্যু পরিবারের সূত্রে খবর, কিন্তু এখনও পর্যন্ত অধরাশি অপরাধী, তাই শেষে ও সঠিক বিচারে আসায় তারা দিন গুনছে এবং তাদের পাশে দাঁড়িয়েছে পুরুষ অধিকার সংগঠন অভিযান। অনিকেতের পরিবার সূত্রে খবর, এরপরে শুরু হয় মানসিক অত্যাচার এবং অনিকেতের আর্থিক অসচ্ছলতার জন্যই এই পরিণাম, একথা স্পষ্ট। এরপরে শুরু হয় দুর্ব্যবহার এবং মানসিক নির্যাতন। মেয়েটির থেকে আত্মহত্যার প্ররোচনা পেতে পেতে অবশেষে আত্মহত্যার পথ বেছে নেয়, কিন্তু অবশেষে শেষ চেষ্টা করলেও করোনা আবহের জেরে হসপিটালের বেশ কিছু গাফিলতির কারণে হসপিটাল চত্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে অনিকেত। এমন প্রাণবন্ত ছেলের মৃত্যুতে শোকশব্দ সবাই। অবশেষে এই পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন অভিযান ওয়েলফেয়ার অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, পুরুষ অধিকার সংগঠন। প্রথমে পুলিশ প্রশাসন তরফে গাফিলতি পেলেও এখন ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসন তরফে। বলো কলকাতার বিকেলের ডেস্ক থেকে প্রিয়াঙ্কা সান্যালের রিপোর্ট। নমস্কার, আমি অনিকেতের বাবা। 8ই জুলাই আমার ছেলে একটু সুসাইড করেছিল, সেই জন্য আমরা, যেই জন্য সুইসাইড করেছিল সেই জন্য থানায় আমরা একটা লিখিত ইয়ে করেছিলাম। তার কোনো আমরা এক মাস, আজকের একদিন হচ্ছে, কোনো আমরা তার কোনো প্রতিফল পাইনি। আমি আগামী দিন যেই অফিসার আমার ছেলের এই কেসটা দেখছেন ওনাকে আমি ফোন করেছিলাম, উনি বললেন এসব কাজ দেরি লাগবে, আমি পাঠাচ্ছি। এখনও উনি পাঠায়নি, পাঠালে হয়তো, উনি বলছেন পাঠালে হবে। তো আমি চাই এটা তাড়াতাড়ি পাঠিয়ে সুবিচার চাই, কেননা যে দোষী সে সুন্দরভাবে হেসে গুলে রাস্তায় ঘুরে ফিরে বেড়াচ্ছে। সবার কাছে আমার হাত জোরে একটাই আমার অনুরোধ, আমি যেন সুবিচারটা পাই, এই বলে আমি আমার কথা শেষ করছি। নমস্কার, আমি অনিকেতের মাসি। আমি বলতে চাইছি যে আমাদের ছেলে আমাদের থেকে তো চলেই গেছে। আমি চাইছি এখনও কেন প্রশাসন হাতে নিচ্ছে না, আজকে এক মাস একদিন হয়ে গেল, একবার এসে খোঁজও নিয়ে গেল না পুলিশ আমাদের বাড়ির থেকে, যে সত্যি তো কি হয়েছে দেখি। হ্যাঁ, সেই যে মারা গেছিল পরে এসেছিলো, আমরা সবাই মর্মাহত, ওর ঠাকুমা, দাদু, কাকিমা, ওর মা, বাবাকে রাখা যাচ্ছে না, জাস্ট একবার সান্ত্বনা দিতেও তো আসে। জানি করোনা পরিস্থিতি চলছে, পুলিশ এখন খুবই ব্যস্ত, কিন্তু আমি বলতে চাইছি যে থানা থেকে যদি এর একটা পদক্ষেপ নিত, মনে হয় আমাদের একটু সান্ত্বনা পেতাম মনে, আমরা নিজেদের থেকে। এটা তো অনেকের ক্ষেত্রেই হতে পারে, পুলিশদের ফ্যামিলিতে হলে হয়তো তারা আর একটু এগোতো, বা প্রশাসন দেখতো, বা আমাদের কি বলবো মানে দিদি দেখতেন, কিন্তু আমরা যেহেতু সাধারণ গরিব মধ্যবিত্ত মানুষ, তাই জন্য মনে হয় এটা হচ্ছে না। পুলিশ বলছে হ্যাঁ দেখবো, দেখছি হবে হচ্ছে, তাহলে আমরা কি কোনো ছেলেটার যে অপরাধী সে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, মা ঘুরে বেড়াচ্ছে, বাবা ঘুরে বেড়াচ্ছে, তাহলে তারা ঘুরেই বেড়াবে? আজকে যদি কোনো ছেলে ক্ষেত্রে এটা হতো, কোনো মেয়ে গলায় দড়ি দিত আজকে, তাহলে তার ক্ষেত্রে তো মা বাবা ঠাকুমা দাদু সবাইকে তুলে নিয়ে যেত। তাহলে আইনটা কি খালি মেয়েদেরই হতে হবে? কোনো ছেলেরা আইন পাবে না? কেন পাবে না? আজকে আমাদের সন্তান, আমরা মা, আমরা যেরকমভাবে একটা মেয়েকে পেটে ধরেছি, সেরকম একটা ছেলেকেও আমরা পেটে ধরেছি। তাহলে আমি বলতে চাইছি ছেলে মেয়ে যখন সব সময় সব দিক দিয়ে সমান সমান অধিকার, তাহলে কেন আজকে এই ক্ষেত্রে ছেলেরা পিছিয়ে যাবে, এই ক্ষেত্রে ছেলে আইন পাবে না, এই ছেলেদের কোনো বিচার হবে না, খালি মেয়েদের ক্ষেত্রেই হবে?
খালি মেয়েরাই আইন পাবে, ছেলেদের ফাঁসি হচ্ছে, আজকে ছেলেরা কত কষ্ট পাচ্ছে, কত মায়ের কোল থেকে যে ছেলে হারিয়ে যাচ্ছে, আজকে প্রশাসনও দেখতে পাচ্ছে না, সবার চোখ অন্ধ। আমি আমার দিক থেকেই বুঝতে পারছি যে আজকে একটা ছেলে হারিয়ে গেলে মায়ের কত কষ্ট হয়। আমরা মাসি, আমাদের যা কষ্ট হচ্ছে তার মায়ের হচ্ছে, মাকে থামানো যাচ্ছে না। কিন্তু এখানে যদি আমাদের কোনো মেয়ের হতো তখন হয়তো কোনো সুবিচার পেতাম, বা কোনো বইয়ের হতো তখন তো সবে হতোই হতো। কিন্তু আমি বলতে চাইছি মেয়েরা যেমন মায়ের সন্তান, ছেলেরাও তেমন মায়ের সন্তান। আমি চাইছি যে এই ক্ষেত্রে যেন পড়া, অনেকেই বলবে হয়তো শাস্তি চাই, কিন্তু না, আমি বলবো, আমি মেয়ে, আমি বলবো, আমি একটা মা, আমি বলবো কঠোরতম শাস্তি হোক, যেন এইটা দেখে বিশ্বকাপে যে না, আইন আইন পথেই চলছে, ছেলেদেরও আইন আছে, মেয়েদেরও আইন আছে, মেয়ে বলে সে ছাড় নয়। একটার পর একটা ওই মেয়েটার রেকর্ড ঘেঁটে দেখুক যে কতটা ভালো ছিল সে, একটা ছেলেকে খেয়েছে, এর আগে আরও কী করেছে বা পরে কী করছে সেটা তো আমাদের জানাই আছে। তাহলে দেখুক তা সাজা দিক, তাহলে কোনো কোনো প্রশাসন বলো, কোনো ইয়ে বলো, কেউ দেখছে না। আমার একটাই অনুরোধ যেন ইমিডিয়েট মেয়েটাকে ধরা হয় আর তার শাস্তি দেওয়া হয়। এই বলে আমি শেষ করছি, আমি দেখবো পুলিশ প্রশাসন কী করে, এরপরে আমরা আরও আরও বৃহত্তর আন্দোলন নামবো। এই বলে আমি শেষ করলাম। নমস্কার, আমি অনিকেতের দিদি। এক মাসের বেশি হয়ে গেল ভাইয়ের যেই ঘটনাটা, এই ঘটনাটার আমরা কোনো, যখন আমরা পুলিশকে জানিয়েছি, পুলিশকে আমরা এফআইআর 9 তারিখেই পুলিশ এফআইআর করে নিয়েছি, বাট 9 তারিখের পর উইদিন 24 আওয়ার্স তো পুলিশ দু পক্ষ থেকেই কাউকে ডাকে, ডেকে সেটার আন্ডারস্ট্যান্ডিং করে, বাট পুলিশ কাউকে ডাকেনি, ওদের বাড়িতে কাউকে ডাকেনি। মেয়েটা রীতিমতো নতুন ছেলেটার বাড়িতে গিয়ে রয়েছে, নিজের বাড়িতে রয়েছে, মা বাড়ি ঘুরছে, ওর মা বাবা দিব্যি ফেসবুক খুলছে, দিব্যি পোস্ট করছে, মেয়েটার মা বাবার ফেসবুক আমি ডেলি দেখছি, ওদের কোনো একটুখানিও আফসোস নেই যে এটা হয়েছে। আর আমাদের পুলিশ বলছে এখনও আমরা ফোনটা, আমার ভাইয়ের ফোনটা ওরা নিজেদের কাস্টাডিতে নিয়েছে, সেটা কোনো রিটার্ন দেয়নি, যে কাস্টাডিতে ওরা নিয়েছে বলেছে ওরা কোর্ট থেকে রিটার্ন দেবে, বাট এখন কোনো রিটার্ন দেয়নি, বাট ওদের কাছে এখনও জমা রয়েছে, ওরা আমাদের কোনো রিটার্ন দেয়নি। বাট ফোনটা থেকে রীতিমতো ফেসবুক হচ্ছে, অনেক এভিডেন্স লিড হচ্ছে, পুলিশের কথা মতো এভিডেন্সগুলো আমরা বা পেয়ে যাবো, ঠিক আছে, কিন্তু পুলিশ বলছে এখনও ওরা কোনো স্টেপ নেয়নি, এখনও কেন নেয়নি? এক মাস মানে 30 দিন আমার মনে হয় অনেকটা বেশি সময়। এই 30 দিন যদি ওনাদের, মানে পুলিশের যদি কারোর সাথে হতো, ওনার ফ্যামিলি মেম্বারদের সাথে, তাহলে কি প্রশাসন কি তাহলে এরকমই চুপ করে থাকতো? ওনাদের কোনো আলাদা ফেসিলিটি হতো না? ও, আমরা সাধারণ মানুষ বলে আমাদের কোনো ফেসিলিটি নেই, শুধু আমাদের তখনই আমাদের দাম থাকে যখন আমরা ইলেকশনে ভোটটা দিই। আমার মনে হয় প্রশাসন যখন আমাদের পাশে নেই, আমার মনে হয় এটা সরকার দেখা উচিত, কারণ সরকারের হাতেই প্রশাসন রয়েছে। আমি অনিকেতের মা। গত 8 জুলাই আমার ছেলে একটা মেয়ের প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। তার জন্য আমরা পরের দিনে গিয়ে হরিদেবপুর থানায় আমরা এফআইআর করি, কিন্তু আজ পর্যন্ত 1 মাস হয়ে গেছে, আমার ছেলের কোনো বিচার পায়নি, এবং কি মেয়েটাকেও ধরে। আমরা আশা রাখি যে মেয়েটাকে আইন আমাদের শাস্তি দেবে, আমি এই আশাই রাখতে চাই, নয় এরকম অনেক মায়ের কোল খালি হয়ে যাবে, এরকম মেয়ে অনেক ছেলেকে খেয়ে নেবে। আমি চাই না কোনো মায়ের কোল খালি হোক, আমি চাই মেয়েটা যেন শাস্তি পায়, মেয়েটাকে যেন ওনারা ডেকে পাঠিয়ে কিছুতে একটা ব্যবস্থা করুক, কোনো মায়ের কোল যেন খালি না হয়, আমি এই বলতে চাই। আমি আশাবাদী আইন আইনের পথে চলবে, আইন ওকে শাস্তি দেবে, আমি এই আশাতেই আছি। নমস্কার। নমস্কার, আমি সুমন সাধুখা। অনিকেতের বয়স মাত্র 20 বছর ছিল এবং সে একজন ভালো গোলকিপার, আর তার সাথে সাথে খুব মিশুকে মনের ছেলে ছিল, যার কারণে বহু মানুষ তাকে ভালোবাসত। কিন্তু হঠাৎ করেই ছেলেটি আত্মহত্যা করে বসে। জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে একটি মেয়ের সাথে তার ভালোবাসা ছিল এবং সেই মেয়েটি হঠাৎ করেই অন্য একটি ছেলের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে, তাই সে অনিকেতকে ছেড়ে দিতে চাইছিল। শুধু তাই না, গত 2 মাস ধরে মেয়েটি বারবার অনিকেতকে হোয়াটসঅ্যাপ করে বিভিন্নভাবে উত্তপ্ত করেছে বলে জানা গেছে। এর থেকে বোঝা যাচ্ছে যে অনিকেত আত্মঘাতী হতে বাধ্য হয়েছে। আমরা অভিযানের তরফ থেকে অনিকেতের পরিবারের পাশে আছি এবং যে বা যারা তার এই মৃত্যুর জন্য দায়ী তাদের কঠিনতম শাস্তির দাবি জানাচ্ছি। ধন্যবাদ। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।